আসসালামু আলাইকুম বন্ধুরা বাবু রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম পালং শাকের কচুরি তো আপনারা চাইলে খুব সহজেই বাড়িটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং বাড়িতে বানিয়ে আপনারা এটা সুন্দর টিফিন বা সকালের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই রান্নাটা দেখিয়ে দেবো আপনারা চাইলেও খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটা একবার দেখে নিন তো শুরু থেকেই আমার সঙ্গে থাকবে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি পালং শাক নিয়ে নেব কিছু পালং শাক ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে মানে এটা গরম করতে দিয়ে পালং শাকটা ভালো করে সিদ্ধ করে নেব তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল লাইকি প্রেস করে রাখবেন তো আমি এই পালং শাকটা সিদ্ধ করা পালং শাকটা আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার মেশিনে এটা ভালো করে মিক্স করে নেবো আমি গামলাতে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নেবো এবং তাতে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং পরিমার মতো তেল দিয়ে রিফাইন তেল ব্যবহার করবো এখানটায় দিয়ে ভালো করে মিক্সিংটা করে নেব তারপরে যে সিদ্ধ করা পালং শাকটা আমি মিক্সিং করে সেটা এতে দিয়ে দেবো এবং হালকা একটু পনির ভালো করে মিক্সিং করে নেবো নিয়ে আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেবো তারপরে এগুলো গোল গোল করে কেটে নেবো নিয়ে এগুলো বেলা শুরু করব তো বেলার আগে একটু ভালো করে তেল দিয়ে নেবেন নালে বেলুনে আটকে যেতে পারে তো সবকটা তেল দিয়ে মাখানো পরে বেলে নিচ্ছি ঠিক মিডিয়াম সাইজের মতো করে বেলে নেবো সবকটা বেলার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে বেলে রাখা কচুরিটি তেলের ওপর দিয়ে ভালো করে ছেঁকে নেব দেখবেন ভালো করে যেন হয় যেন কাঁচা থাকলে কিন্তু এতে পালু থাকে গন্ধটা থেকে যাবে তো ভালো করে আমরা এটা তেলে ছেঁকে নেব তো এরম প্রতিদিন সবকটা আমরা কচুরিগুনি তেলে দিয়ে ছেঁকে নেবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে বলবেন কীরকম লাগলো তো এরকম এটা আপনারা সন্ধ্যে টিফিন বা সকালে টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন এবং এগুলো আলুর দম ঘুগনি আপনাদের যা মন পছন্দ জিনিস তাই দিয়ে খেতে পারেন তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না प्लिज चैनल टीके सब्राइब कर रखबे